এ হলো আমাশা, এ হচ্ছে আমাশা কবুতর, ঠিক আছে? আমাশা কবুতর তো আপনারা দেখছেন, এই যে এখন দেখেন আমাশা কবুতর, এগুলো চোখের সার্কেল গুলো মিলান আপনি। হ্যাঁ, একই ক্যাটাগরি, একই প্যাটার্নের কবুতর। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। গত ভিডিওতে এই বাসায় আমরা কিছু কবুতর আপনাদের দেখাইছিলাম, আমাদের মাঠমামুন ভাইয়ের বাসা থেকে বেজি কবুতর, আর দেখেছিলাম গলা লম্বা জাত নাকি ভাই। তো আমাদের সাথে আছে আমাদের রিকু ভাই, ঠিক আছে, সোহেল ভাই আছে, আমাদের মাঠমোহন ভাই আছে, ভাইয়ের নামটা কি রুস্তম ভাই? রুস্তম ভাই। আচ্ছা, তো আমরা ওই যে কবুতর গুলো স্ট্যাক দিছি দেখেন ওই সাইডে আপনাদের দেখানোর জন্য, নর্মাদি আলাদা আলাদা রাখছি, এগুলো আমাশা লাইনের কবুতর। আশা করতেছি আজকে এই আমাশার আপডেট আপনাদের এখান থেকে সম্পূর্ণ করবো ইনশাল্লাহ। আপনারা সকলে এই ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। সব উইরা নামার পর রিকু ভাইয়া, এখানে কত পিস কবুতর আছে আনুমানিক? এখানে আছে আপনার 300 উপরে তো আছে, তাই না? সব মিলায় নামে নাই তো সব কবুতর? না না না, উপরে আছে, কবুতর উঠতেছে উপরে। আর এই বামে আছে, এটা লাস্ট কি অবস্থা, দেখার মতো একটা দৃশ্য, মাশাআল্লাহ। এটা হইতেছে কবুতর পালকদের মেন একটা মজা, ঠিক আছে, চিলও আসছে, এটাই আসল মজা না ভাই? এত কষ্ট মানুষ করে শুধুমাত্র এই শীতের এই সময়টার জন্যই। হচ্ছে কবুতর, তো প্রথমে কি দেখাবেন ভাই? নর, নর, নর দেখাবেন, আমাশা লাইনের নর। আচ্ছা, প্রথমে আমরা নর দেখি, আমাশা নর। হ্যাঁ, আমাশা নর কবুতর ভাই। আমাশা আছে কতগুলো আপনাদের বাসায়? 30-40 পিস হবে, 30-40 পিস সব মিলাই। আমরা কিছু বাছাই করা দেখাইতেছি আর কি। হ্যাঁ, এইটা এইগুলো আমাশার কবুতর, দেখেন আমাদের বাসার আমাশার কবুতর এইগুলো, মাশাআল্লাহ নর কবুতর ভাই। বয়স কেমন হতে পারে এগুলো কবুতরের? এগুলো 12-13 বছর বয়স, 12-13 বছর ভাই। ওরা কি দুই ভাই? এটা টুর্নামেন্ট খেলা, প্রতি বছর টুর্নামেন্ট খেলা। শুধু খালি 23 সালে আমরা এটা কিছুটা পালন করে বন্ধ করে দিয়ে ওদের খারাপের জন্য। আচ্ছা আচ্ছা, 23 সালে আমরা খেলিনি। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, আমরা যতগুলো আমাশা এখানে দেখাইতেছি এগুলো কি সব একই জেনারেশন? একই জেনারেশন, একই বাপ মা, একই বাবা মার ছেলে সবাই, তাই তো? আমাশার ভিতরে কিছু কোনো এক একটা কুকুরের একটু সাদার ভিতরে হইব, মানে ধাপ্পাটা কম আইব। আচ্ছা, কালা জাবড়াটা একটু কম আসবে, জাবড়াটা একটু কম আসবে। আচ্ছা আচ্ছা, সব একই জেনারেশন। আচ্ছা, একটু নেক্সট আমরা নেক্সটটা দেখাই, এটা যেটা ভাইটা দেখাই দিয়েছেন ওটা একটু দেখাই। এগুলো ছাড়া ছোট্ট রেজাল্ট কেমন আছে ভাই? এগুলো টুর্নামেন্ট পার্টি, একটা খেলার মধ্যে দুটো ভাই আসা। আচ্ছা, একটা খেলায়? আর টুর্নামেন্ট 11 বছর ধরে মনে করেন আমি 15টা মধ্যে মিস নাই। এই কবুতরটা এদের বয়স কত বছর তাহলে হইলো? এদের দুটো ভাইয়ের বয়স হইলো 13 বছর। 13 বছর দুইটা ভাইয়েরই? এরা কি একই একই বাবা মা? এক বাপ মার, এক জুলেরি দুটো। আচ্ছা, দুইটাই নন আসছে? দুটো নন ভাই, ঠিক আছে। এই হচ্ছে কবুতরের ফুল কালার আমি দেখাইতেছি আপনাদের, পা দেখেন। আর এই টুর্নামেন্ট খেলার এই আগারগাঁও আগানো, এটা 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 কত সাল আগে লাগানো? এটা কত বছর আগে লাগানো? 22 সালে খেলা, 22 সালে খেলা। আচ্ছা আচ্ছা, আরে বুঝাইতে পারতেছি। এ হচ্ছে কে কে আর পিসি? হ্যাঁ, একই সাথে ওরা টুর্নামেন্ট খেলায় যায়। 2000 কত সালে ভাই বললেন? 2022 সাল, 22 সাল, ঠিক আছে, 22 এর টুর্নামেন্ট খেলা কবুতর। এটা কি চিহ্ন দিয়ে রাখছে না? এটা ক্লাব কাটাতে, ও ক্লাবটা কাটাতে, এটা ক্লাব থেকে দিয়ে, ক্লাব থেকে দিয়ে। আচ্ছা আচ্ছা, আমার স্যার দুটো নর গেল, আমরা এখন একটু মালি দেখাই। আসলে একই প্যাটার্নের কবুতর কিন্তু, কিন্তু এক একটার সৌন্দর্যটা এক এক রকম, ঠিক আছে, এক একটার আর কি কলাকৌশল। বা আমরা ফ্লাইং টাইম দেখলাম সকালবেলা আসছি যখন আমরা অনেক বসে, এটা কি নন্দা মাদি? ওই ওই বাচ্চাদের মা, এটা মাদি এখানে চলে আসছে। হুম, একটা মাদি, এই দেখেন এটা মেইন মেইন কবুতর, এটা মেইন। বয়স কত এটা তাহলে? এইগুলা ছেলে পেলে থেকে আর 5-7 বছর বয়স বেশি। এগুলা না 17-18 বছর বয়স? 18-19 হইব। বাবা বাবা, 18-19 বছর বয়স, এগুলা কি এখন উঠতেছে? হ্যাঁ, এগুলা এইটা বদ্ধ করে দিছি আমরা। আচ্ছা আচ্ছা, বিড়াল বানাই দিছে? হ্যাঁ, পাপটা হইলো ওইটা লক করে দিছি। ও ছেলে পেলে রে উঠতে, ওইগুলাই তো অনেক। ও আচ্ছা আচ্ছা, ওরা বর্তমানে এখন বিড়ার? হ্যাঁ, এরা বিড়া। আচ্ছা আচ্ছা, দেখতেই পারলেন, এটা হলো আমাশার মেন মাদি, ঠিক আছে, আমাশা লেনের মেন মাদি এটা। মারা তো দেখলেন, এখন একটু মেরে দেখে আমরা কি মেয়ে আছে কতগুলো? 7টা মেয়ে এখানে তো, 7টা রয়েছে। আপনি তো আরো আছে? আর কি এগুলো বাছাই করে দেখেন? বাছাই নাই, আপনি কিছু কবুতর বাইর করে দেখাই। আচ্ছা 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 আচ্ছা, এই দেখেন কবুতর,
এটা তো মে এটা বর্তমানে উঠতেছে ভাই না? হ্যাঁ এইগুলো ভাইগুলো টুর্নামেন্টে গেছে কোন সময়? এই দুইটা ভাইবোন আমি দেইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বাড়ির উপরে উঠতেছে? হ্যাঁ বাড়ির উপরে। এ হচ্ছে দেখেন আমাশা, আমাশা লাইনের কবুতর এগুলো। আশা রাখি এবার সব কয়টাই যাবে। যে আমাদের মাঠ মামুন ভাইয়ের আর হইতেছে সোহেল ভাইয়ের, মূলত সোহেল ভাই সব কবুতর সব সময় দেখাশোনা করে। মিতু ভাই আছে, মিতু ভাই মামুন ভাই, হ্যাঁ মিতু ভাই আর মামুন ভাই, আর দেখাশোনা করতেছে আমাদের সোহেল ভাই। ঠিক আছে, তো এগুলোর বয়স কেমন ভাইয়া? এটা হইলো আপনার দুই সন বাবা সন্তান এক এক রকম আর কি। যেটা দেখাইলাম ওইটা এটা একই সাইজের একই লাইনের কবুতর। তো আমাশা কবুতর তো আমি দেখাইতাছি, এর মধ্যে একটা বিষয় যেটা আপনাদের ক্লিয়ার না করলেই না, তো সোহেল ভাই আমাদের সিনিয়র একজন কবুতর পালক, মোটামুটি এইসব লাইনের পরিচর্যা ওনাদের হাত থেকেই। সেলিম সাহেব তো নামকরণটা করছিল, সেলিম ভাই, হ্যাঁ সেলিম ভাই নামটা করণ করছিল, সেলিম ভাই আর আপনার নূর পাতালেনের ইকবাল ভাই, তাদের থেকে নামটা আর কি মোচন। আচ্ছা আচ্ছা, এই নামটার করার কারণটা কি ভাই? এটা করার কারণটা এটা, আমি শরীফ ভাই এখানে যখন ছিলাম, শরীফ ভাই থেকে শুনছি ইকবালের একটা নর পায়খানার রাস্তাতে গেজের মতো বিজল বিজল ভাই রয়েছে, তো সেখান থেকে এই কবুতরটা আমাশা নাম করে। এই জাতের কবুতরই মেইন কবুতর? হ্যাঁ মেইন কবুতরই। এটা কত বছর আগে ভাইয়া? এটা মনে করেন যে প্রায় 20-22 বছর, অনেক ওল্ডের কথা। আচ্ছা এই কবুতর, এই যে আমাশা লাইন, এই লাইনটার সর্বোচ্চ রেজাল্ট কেমন আছে? সর্বোচ্চ রেজাল্ট আমার এখানে 55 কিলো পর্যন্ত আমি প্রতি বছরই গেছি, কোনো বছর একটা কবুতর মিস করে নি। এমনকি আমাদের ওই কবুতরগুলো আসার ভিডিও অনেকে আক্ষেপ করে থাকে যে এই কবুতরগুলো আসা দেখবে। আচ্ছা আচ্ছা, বা ভিডিও করবো। আচ্ছা, আর আমরা এতটুকু শিওর থাকি যে বেলা যতই বাড়ুক ওরা আসরের পর হইলেও ওরা ডুববো। এতটা এগুলো কুর্তি কবুতর মনে হয়, কুর্তি কবুতর আর দিমাগ খুব ভালো। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড সার্ভ কবুতর, ব্র্যান্ড খুব ভালো। এগুলো যেখানে থাকে আর কি উড়ে অনেক বেশি, একদম আপনি নিশ্চিন্ত আশা থাকতে পারবেন। যদি ওরা বাজে না ধরে মাগরিবের আগে হইলেও বাসার মধ্যে কাউন্ট হবে। মোটামুটি একটা ধারণা পাইলেন যে আমাশা লাইন কত কিলো পর্যন্ত ভাইয়া গেছে বলবো, মাঠ মামুন ভাইয়ের বাসা থেকে কত বছর ধরে এগুলো পাল্লা যাচ্ছে? এগুলা আমি 14 বছর ধরে এদেরকে পাল্লা করতেছি, 17 বছর কাজের বয়স। আমি হয়তো বা 2 বছর আমার এখানে বুঝতে হয়েছে, তারপর আমি আবার কবুতর নিয়ে বাইরে হয়েছি, হয়তো বা 3 বছর আপনি গ্যাপ দেন। 14 বছর ধরে আমি আমাশা তাদের তাদের একটা খাকি জাত আছে এগুলো নিয়ে আমি 14 বছর ধরে আমি চর্চা করতেছি। আচ্ছা 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 আচ্ছা, তো আমাদের মামুন ভাই নাকি একটা বাজি খেলছিল, কত সালে এটা? এটা আমি তখন শরীফ ভাইয়ের গেলে, এটা কত সাল আমি সঠিক করে বলতে পারবো, হিরো ভাইদের সাথে। আচ্ছা আচ্ছা, জলপুরের হিরো ভাই। আচ্ছা আচ্ছা, তখন কি লাইনটা ছিল, আমাশা লাইনটা ছিল? আমাশার লাইনটা ছিল, তার সেই কবুতর আশা তার 21-22 বছর হইব, এখন আছে, হয়তো ওর আটতেও সমস্যা হইতে, চোখে দেখতেও সমস্যা হইতে, সেই মেন নোটটাই আমি আপনি আবার দেখ। বাজিতে আসা, বাজিতে আসা, আমাশা কবুতর এখনো জীবিত আছে, আল্লাহ পাক ওরে বাঁচায় রাখছে। দেখেন কবুতর একটু দেখান, এই হচ্ছে সেই কবুতর ভাইয়া, আমাশার মেইন কবুতর এটা না? বয়স কত বছর এটার ভাইয়া? বয়স আনুমানিক 20-21 বছর হইব। 20-21 বছর বয়স, এখন কি ও বর্তমান বইসা পড়ছে? বসায় দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বয়স হয়ে গেছে, বয়সের কারণে। ডিম বাচ্চা? ডিম বাচ্চা ওর যে আর তুলি না, হ্যাঁ এই পর্যন্ত আমার টেস্ট করা হয় নাই, 4 বছর। 4 বছর ধরে আমাশা কবুতরের মধ্যে ও কিন্তু একটু রেয়ার ভাইয়া, একটু আলাদা না? এটার বয়সের চোখটা একটু চোখ পরিবর্তন, ওই সাধারণ চোখই ছিল, সাধারণ চোখই ছিল, এটা হয়তো আবার চোখটার মধ্যে ছানি পড়ছে। আচ্ছা, তো আমাদের মামুন ভাইয়ের কি বাজির কবুতর এটা ভাইয়া? বাজি দিদি ছিলেন এই কবুতর? হিরো ভাইয়ের বাজিতে, হিরো। আচ্ছা কোন না বলেন 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 ভাইয়া, হিরো ভাইয়ের বাজির সময়ে
আপনারা দেখতে পারলেন মেন কবুতরটা আমরা দেখাইলাম মাতমোহন ভাইয়ের বাসার আমাশার নর কবুতরটা। তো এটার সাথে মাদি কি দিছিলেন ভাইয়া? আমাশার মাদি ওটা আছে? হ্যাঁ, একটু দেখান তো ভাইয়া মেন কবুতরগুলো একটু দেখাই আগে। তো এই হচ্ছে আমাশার মেন পেয়ারিং, মাদিটা তো আমরা আগে দেখাইছি, নরটাও দেখাইলাম। নরটা মেবি অনেক সিনিয়র কবুতর, এই কারণে নরটা এখন আর কি বয়সের কারণে দেখতেই পারতেছেন কি অবস্থা, চোখে সানিটা নিয়ে এসে পড়ছে। আর এই হচ্ছে মাদি, এই মূলত এই কবুতর দিয়েই আপনারা মেইন কবুতর গুলো দেখছেন, আশা করতেছি যারা এইসব কবুতর গুলো নিয়ে কৌতূহল ছিলেন যে আমাশা লাইন গুলো কেমন দেখতে চেয়েছেন, আপনাদের মনে আশা পূরণ হয়েছে। আমি একটা দেখাই কবুতর, হ্যাঁ আমাশার কবুতরই তো ঘুরে ফিরা, খালি নর কবুতর না কবুতর, আমাশার নর বাচ্চা। এটা বাচ্চা বলতে আবার ছোট বাচ্চা পাইবেন না, বড় কবুতরই এইগুলো, বড় তার বয়স কত? তারপর এখন যেগুলো আছে এগুলোর মধ্যে যেগুলো টুর্নামেন্ট আছে এগুলো কি প্রত্যেকটা টুর্নামেন্টে আছে যেগুলো দিচ্ছেন আপনি? হ্যাঁ, টুর্নামেন্টের কবুতরগুলো আছে কিছুটা, আবার কিছুটা বাদে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো যাক টুর্নামেন্টের কবুতর আছে সেগুলো আমি দেখাইতেছি, ও নিজের তো টুর্নামেন্ট আছে। কত কিলো পর্যন্ত আছে ও? আমরা আপনার 55 কিলো পর্যন্ত খেলছি টুর্নামেন্ট। ও নিজেও আছে? হ্যাঁ। আচ্ছা আরেকটা প্রশ্ন, এই কবুতরগুলো এক সাইডে কি বেশ না চারো সাইডে ঘুরে? চারো সাইডে। আপনি পরের দিন 20 কিলো কিন্তু পোল্টি হইল, বিশ কিলো যদি আমি আপনার ডান দিকে যাই আর পরের দিন যদি 20 কিলো আমি মনে করেন বাইরে দিকে যাই, আমার এটা পোল্টি হইল। আমাদের পাল্লা গুলো হয় এইভাবে আপনি যদি আজকে যদি আমার গাবতলি থেকে কবুতর আসে কালকে আমার যাত্রা বাড়ির থেকে আসবো, তো এটা পুলটি। এবার এবার একটা কথা আছেন, এই আমাশা আমি যতটুকু শুনলাম এই আমাশার বাচ্চা কাচ্চা লাগাই দিয়ে যায় কি ছড়ায় না আমাশা? না না এখন হয়তো বা এই বাজে জাপানিতে ছোট কালে বাচ্চা পাক বান্ধানে পড়লে এক একটা পড়তে পারে, এটা ভিন্ন ব্যাপার। হ্যাঁ আমি লাগাইতে যে আমার হাতে লস হয়নি, লস হয় না, যদি ওই চালে বসতে পারে তাহলে আপনার হারানোর সম্ভাবনা বললো যে কবুতর একদিন চালে যদি নামতে পারে কবুতর। এখন মনে করেন আপনি পাক ফুইলা ছাড়লেন, এর মধ্যে চিলে ঝাপটা দিল বা কেউ কাপড় ঝাড়া দিল, তখন বাচ্চাটা চমকে হয়তো বা দুদিন তিন দিন ধরে আলগা বাসা বসতেই পারে। এটা স্বাভাবিক, এটা হয় সব লাইনের কবুতরই হয়। সব লাইনের কিন্তু এই পর্যন্ত ওদের বাজি টুর্নামেন্টে পড়ার কোনো না 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 এটা কোনো মিস করে এই কবুতর। হ্যাঁ আমাশা কবুতরটা কত হার্ড দেখছেন? আচ্ছা এবার এবার একটা প্রশ্ন আমি আপনাদের করি, 2019 সালে যেটা আমি আগানগরের টুর্নামেন্ট খেলছি আমাশা নর আসলে আমি চ্যাম্পিয়ন হই। আচ্ছা আচ্ছা, সেইটার জন্য পিজন অফ দ্য টুর্নামেন্ট আমাশা হয়েছি, ওই পিজন অফ দ্য টুর্নামেন্ট যে আমি সাথে সাথে ফোন করেছি যে এরকম এরকম ভাই কবুতরটা দৌড় দিচ্ছে আমাশা, আপনি ক্যামেরাটা ধরে মোবাইলটা রাখেন মেসেজ করতে পারেন। তো ওই বছরই আমি আমার সাথে পিজন অফ দ্য টুর্নামেন্ট, তাই না? আমাশা কবুতর দিয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় কবুতর দিয়েছিলেন তখন? 10টা না 11টা করে খেলা, 19 সালের কথা, 19 সালের আগানো। তো শুনলেন এই আমাশা কবুতরের কেরামতি ভাই? তো বন্ধু যে এগুলা খুব হার্ড কবুতর, হার্ড লাইন কবুতর। আর আমাদের ভাইয়ের মুখে শুনছি মাতমোহনের বললো এই কবুতর নাকি ছটায় না সচরাচর? না না পাল্লা ওদের উড়ার একটা বৈশিষ্ট্য আছে কি মনে করেন, ওরা বা চিল দেখলে
তাই এলাকা থেকে করে ফেলে এক ঘন্টার ভিতরে আসবো না এলাকা, অন্য এলাকায় চলে যাবো, অন্য এলাকায় চলে গিয়ে উঠবো, যখন আবার বাস বা চিল যাওয়ার পর আবার তারা এলাকার মধ্যে এই বৈশিষ্ট্যটা কি ওদের জাতের মধ্যে আছে? ওদের জাতের মধ্যে সব কয়টারই আছে এই অবস্থা, সব কয়টারই। আচ্ছা আচ্ছা, শুনলেন যে কত চঞ্চল কবুতর ওরা আমাশা লাইনটা, তো অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগতেছে আমাশা লাইনের কাহিনিগুলো। এই যে আরেক পিছনে আছে আমাশা, ওর আবার গঠনটা সম্পূর্ণ আলাদা, দেখেন ওর স্টাইলটাই আলাদা, ওর চোখের ডাইস, মুখের গেট আপ সব কিছুই আলাদা। আমার আমাশার মধ্যেই কিন্তু একই বাবা আমার সন্তান, একই স্টাইল, একই ধরন হয়েছে। এই হলো আমাশা, এ হচ্ছে আমাশা কবুতর, ঠিক আছে? আমাশা কবুতর তো আপনারা দেখছেন, এই যে এখন দেখেন আমাশা কবুতর, আপনি বেশিরভাগ খেয়াল করে দেখেন সবগুলোর মধ্যে লাল পট্টি আছে, দুই একটার মধ্যে নাই। এটার আবার চোখের ডাইসটাই কিন্তু আলাদা, কিন্তু যেমন আমি একটা নন নিয়ে আসি, হ্যাঁ নিয়ে আসেন দেখেন কবুতর, দেখছেন ভাইয়ের আমাশা লাইন দেখেন। আসলে এই কবুতরের কিন্তু লালবাগে অনেক নাম ডাক, এই কবুতরের নাম ডাক অনেক, আপনারা সবাই জানেন কম বেশি, যারা কবুতর বাজে আছেন, পুরান কবুতর বাজে আছেন, যারা সিনিয়র এক কথা মুরব্বী যারা আছেন তারা বুঝবেন এটা, যারা আমরা নতুন আছি আমাদের জন্য এটা অজানা, এটা আপনাদের জন্য এটা অবশ্যই অনেক পুরান একটা হিস্ট্রি। আমি দেখাইতেছি অনেকের কাছে হয়তো হাস্যকর লাগতেছে বিষয়টা, যে এগুলো পুরান ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করতেছে, আসলে মুখ্য বিষয় হচ্ছে যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা করা, ঠিক আছে? আমাশার কবুতর, ঠিক আছে? দেখেন কবুতর আসলে হিস্ট্রি তো শেষ নাই, পরিবর্তন হইতেই পারে, যেমন এখন একটু ব্যতিক্রম কালার হয়েছে, জাবরা নাপতা স্টাইলে দেখে এটা আমি পিয়ারিং করে রাখি, ভবিষ্যতে বিডার বানাবেন, মূল বিডার এখনই বিডার, যে কোনো সময় আমি পাটে ছেড়ে দিয়ে বাচ্চাটা করা শুরু করে দিবেন, তো দেখতেই পারতেছেন আমাশার পেয়ার ভাই মিলাই দিছে, এগুলার মূল বিডার হিসাবে রাখবে। হ্যাঁ এখন তার বয়সগুলো আটকায় দিতে, তারপরে এতক্ষণ দেখছেন আমরা মাঠমামুন ভাইয়ের বাসার আমাশা লাইন নিয়ে আলাপ আলোচনা করছি, তো আমরা নেক্সট একটা ভিডিও করবো ইনশাল্লাহ, এই বাসার খাকি লাইন খুব ফেমাস, খাকি লাইন নিয়ে আলাপ আলোচনা হবে নেক্সট ভিডিওতে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর জানাবেন কেমন লাগছে, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।